চোখ রাখবো পরের খবরে। ফের সিবিআই তদন্তের দাবি জানালেন বিশ্বভারতীর মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস। পাশাপাশি ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উপাচার্য সহ বিশ্বভারতীর বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মৃত ছাত্রের বাবার অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে আত্মঘাতী হয়েছেন পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাস। সেই কারণে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ছাত্রের পরিবার। ফের সিবিআই তদন্তের দাবি জানালেন বিশ্বভারতীর মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস। উপাচার্য তো বলছে সুইসাইড, উপাচার্য কেন ক্ষত বিক্ষত দাগ দেখে এরকম কথা বলে? উপাচার্য উনি একটা মানুষ, কেন মানুষ? পার্থদাও বলেছে কেন বলবে এরকম কথা? পার্থদা কেন? আমি দেখি নাই আমার ছেলেকে, আমার ছেলের ক্ষত বিক্ষত দাগ, তার তাকে টুটিতে ধরেছে, পিঠে ভারী মেরেছে, তাকে দাঁত ভেঙে দিচ্ছে, তার সত্ত্বেও এরকম কথা বলে? এই উপাচার্য এরকম 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 উপাচার্য বলি দেওয়া দরকার, বলি দেওয়া দরকার। হ্যাঁ, পুলিশ পুলিশের কাছে সিবিআই তদন্ত চাই। আর আমার ছেলেকে যে মেরেছে তাকেও আমার ছেলের মতো যেন পিটিয়ে পিটিয়ে ওরকমভাবেই মারা হয়, তবেই আমি 100%-এর মধ্যে 1% হব পাবো। এছাড়া আমার কেউ কোনো আর কি বলার আছে? চোখ রাখবো পরের খবরে। লখিমপুর খেরিকান্ডে আত্মসমর্পণ করলেন মন্ত্রীপুত্র আশিস মিশ্র। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আত্মসমর্পণ, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আত্মসমর্পণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে। আশিসের জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ছদিনের মাথায় আত্মসমর্পণ করলেন আশিস মিশ্র। লখিমপুর খেরিকান্ডে আত্মসমর্পণ করলেন মন্ত্রীপুত্র আশিস মিশ্র। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আত্মসমর্পণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের। আশিসের জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ছদিনের মাথায় আত্মসমর্পণ করলেন আশিস। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।